আমি মারওয়ান আল নাসির। আমি ডিফেন্স ট্রাভেলের সাথে প্রায় 2 বছর ছিলাম। এরপর আমি এখন আমার নিজের একটা এজেন্সি পরিচালনা করছি, যার নাম হচ্ছে এয়ার হাব বিডি। সাবদুল আলম, আমি আসছি হারাদাই থেকে। তোমার আর্নিং বিজনেস সাথে ইনভলভমেন্ট আছে? আমি ঢাকাতে 37 ব্যাচের স্টুডেন্ট। আমি এখন বর্তমানে চট্টগ্রামে একটা নতুন ব্রাঞ্চ ওপেন হওয়াতে আমি চট্টগ্রামে জয়েন করছি আবার 5 ব্যাচের সাথে। এইচবি এভিয়েশনের সাথে আমার পরিচয় কোভিডের আগে থেকেই। জাকির ভাইয়ের সাথে আমার কোইনসিডেন্টলি আমার পরিচয় হয়েছে ফেসবুকে। এভিয়েশনে তখন আমার ইচ্ছা ছিল, আমি ম্যাটার মধ্যে ঘাটাঘাটি করে একটু জানলাম, দেন আবার খুঁজে পেলাম আমার বন্ধুকে, বন্ধুকে আর একটু ডিটেলস জানলাম, দেন এটা নিয়ে আমি ইন্টারেস্টেড ছিলাম, দেন আমি কনফার্ম করলাম। এটা 20 সালে মানে আমি ট্রাভেল এজেন্সির ট্রেনিংগুলো আমি খুঁজতেছিলাম, যে শেষমেশ আবার খুঁজে মানে খুঁজে পাইলাম ঢাকায়। তো ঢাকাতে গেলাম, ঢাকা যে থাকা, যে মানে লিভিং কস্ট, আসা যাওয়া, যে ফ্যামিলি এখানে সামলানো, এগুলো সব মাথায় একটা হেডেক কাজ করতো। এখন এসবি এভিয়েশন ঢাকার গন্ডি পেরিয়ে চট্টগ্রামে এসেছে। আর যেটা আমি আগেও জাকির ভাইকে বলেছি, চট্টগ্রামে আসাটা অনেক দিনের ডিউ ছিল। আমি চট্টগ্রাম বলবো না, চট্টগ্রামের বাইরে বান্দরবান, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি সব জায়গার স্টুডেন্টরা কিন্তু ঢাকামুখী হয়ে যায় শুধুমাত্র এয়ারলাইন্স রিলেটেড কাজ শেখার জন্য। সেই ক্ষেত্রে আমি জাকির ভাইকে অবশ্যই সাধুবাদ দিতে চাই, চট্টগ্রামে এইচবি এভিয়েশনের একটা ব্রাঞ্চ খোলার জন্য খুব বেশি দরকার ছিল আসলে চট্টগ্রামবাসীর জন্য। সেটা ব্যাচে যদি আমরা চিন্তা করি, ঢাকার যে ব্যাচটা হয় ওইটা থেকে মিনিমাম 40-60% স্টুডেন্ট কিন্তু থাকে প্রতি ব্যাচে, যারা চিটাগাং থেকে আসে। ঢাকার মতো চট্টগ্রামের ট্রাভেল মার্কেটটা কিন্তু অনেক বড়, অনেক বড়। কারণ চট্টগ্রামে আপনারা সবাই জানেন যে একটা আন্তর্জাতিক বিমানবন্দর আছে, কিন্তু দক্ষ কর্মী গড়ে তোলার মতো ঢাকার মতো চট্টগ্রামে কোনো এভিয়েশন ট্রেনিং সেন্টার নেই। চিটাগাংয়ের যেসব মানুষরা, যারা আমাদের প্রিয়জন বা যারা হচ্ছে আমাদের চায়, তারা সবসময় আমাদের বলতো চিটাগাংয়ে একটা ব্রাঞ্চ খোলার জন্য। তো তাদের ভালোবাসার কারণেই হচ্ছে আমরা চিটাগাং ব্রাঞ্চের জন্য একটু আগালাম। এইচবি এখন চট্টগ্রামে এসেছে, সব কিছুতেই আশা করি এইচবি এভিয়েশন বেস্ট সার্ভিস প্রোভাইড করবে এবং চট্টগ্রামে দক্ষ কর্মী তারা গড়ে তুলতে পারবে। সো স্টার্টিংটা ওয়াজ মানে আনবিলিভেবল। চিটাগাংবাসীকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এত ভালোবাসা দেওয়ার জন্য। আমি এইচবি এভিয়েশনের সাথে এখন ট্রেনার হিসেবে যুক্ত আছি। ইনশাল্লাহ চট্টগ্রামে যারা আছেন বা চট্টগ্রামের বাইরে থেকে যারা কোর্স করতে আসবেন তাদের সাথে আমার এইচবি এভিয়েশনে দেখা হবে। ভবিষ্যতে আপনারা যারা যারা আসতে চান, এভিয়েশনের সাথে যুক্ত হতে চান, যারা চট্টগ্রামের কাছাকাছি আছেন, তারা এই অফিসে যোগাযোগ করবেন। অফিস হচ্ছে চকবাজার। আপনারা এখানে এইচবি এভিয়েশনের ওয়েবসাইটে আছে আমাদের নাম্বার, ওনার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ।